মেদিনীপুর ভাই ভাই সংঘের মাঠে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল শহর সভাপতি অরূপ দাস, শ্রমিক নেতা ইফতিকার আহমেদ, প্রাক্তন পুরমাতা রূপালী কৈবর্ত, তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ ব্যানার্জি, মহিলা নেত্রী সমাপ্তিকা মণ্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। করেন, আমরা সবাই কংগ্রেস করতাম, এখন আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি। তাই মন্টু মজুমদারের সঙ্গে থেকে এই এলাকায় আমাদের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন, আপনারা ভালো লোকের সঙ্গে থাকুন, আর যারা রাজনীতিতে অন্য পথে পরিচালনা করবে। এটা প্রত্যেক বছরই আমরা 15 নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিজয় সম্মেলনের একটা অনুষ্ঠান করি এবং সাংস্কৃতিক সন্ধ্যা। সেই অনুষ্ঠানে আমাদের বর্তমান দক্ষিণ বিধানসভার যিনি দাঁড়িয়ে ছিলেন মাননীয় খোকন দাস মাতা, তিনি এসেছিলেন। বর্তমান শহর তৃণমূল সভাপতি মাননীয় অরূপ দাস এসেছিলেন এবং বর্তমান শহরে এক চাপ নেতৃত্ব ছিলেন। এলাকার সমস্ত মানুষকে নিয়ে আজকে আমরা এই বিজয়ের সঙ্গে অনুষ্ঠানটা করছি। আমাদের ওয়ার্ডে বছর সারা বছরই আমরা অনুষ্ঠান করতাম। আজকে আজকে অনুষ্ঠান বলতে এটা গান বাজনা হবে। এখন আমাদের বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। ভাই ভাই সংঘের মাঠে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল শহর সভাপতি অরূপ দাস, শ্রমিক নেতা ইফতিকার আহমেদ, প্রাক্তন পুরমাতা রূপালী কৈবর্ত, তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ ব্যানার্জি, মহিলা নেত্রী সমাপ্তিকা মণ্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমরা সবাই কংগ্রেস করতাম, এখন আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি। তাই মন্টু মজুমদারের সঙ্গে থেকে এই এলাকায় আমাদের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন, আপনারা ভালো লোকের সঙ্গে থাকুন, আর যারা রাজনীতিতে অন্য পথে পরিচালনা করবে। এটা প্রত্যেক বছরই আমরা 15 নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিজয় সম্মেলনের একটা অনুষ্ঠান করি এবং সাংস্কৃতিক সন্ধ্যা। সেই অনুষ্ঠানে আমাদের বর্তমান দক্ষিণ বিধানসভার যিনি দাঁড়িয়ে ছিলেন মাননীয় খোকন দাস মাতা, তিনি এসেছিলেন। বর্তমান শহর তৃণমূল সভাপতি মাননীয় অরূপ দাস এসেছিলেন এবং বর্তমান শহরে এক চাপ নেতৃত্ব এলাকার সমস্ত মানুষকে নিয়ে আজকে আমরা এই বিজয়ের সঙ্গে অনুষ্ঠানটা করছি। আমাদের ওয়ার্ডে বছর সারা বছরই আমরা অনুষ্ঠান করতাম। আজকে আজকে অনুষ্ঠান বলতে এটা গান বাজনা হবে। এখন আমাদের বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।